আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থার ক্যালকুলেটর। টাইটেলটা শুনে একটু অবাক হয়েছেন তাই না? কমেন্টস বক্সে অনেক আপুই আমাকে জিজ্ঞেস করে আমার পিরিয়ড হয়েছে এত তারিখে, এখন আমার গর্ভাবস্থার কত দিন বা মাস চলছে। বিশ্বাস করুন, প্রশ্নটা শুনে কিন্তু আমার খুব ভালো লাগে আর উত্তরও আমি দিই খুব খুশি মনে। কিন্তু এই প্রশ্নটা যদি আপনি বাসায় নিজেই সলভ করতে পারেন, তাও আবার আলতাস্তন না করেই ঘরে বসে জানতে পারেন আপনার বাসায় নতুন অতিথি কত তারিখে আসছে, তাহলে কি খুব মজা হতো না? তাহলে আজকের ভিডিও এই জন্যই। ভালো লাগলে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রসবের সম্ভাব্য তারিখ কিভাবে হিসাব করা হয়? গর্ভধারণের সময় গণনা সাধারণত শুরু হয় মাসিকের প্রথম দিন হতেই। এই সময় সপ্তাহের দুই এক দিনের মধ্যে সাধারণত গর্ভসঞ্চারণ হয়ে থাকে। যেহেতু গর্ভসঞ্চারণের নির্দিষ্ট সময় নির্ধারণ করা অসম্ভব, তাই চিকিৎসকরা শেষ মাসিকের প্রথম দিন হতে পরবর্তী 40 সপ্তাহকে গর্ভধারণের সময় হিসেবে বিবেচনা করে থাকেন। এই হিসেবেই প্রসবের দিন বা নর্মাল ডেলিভারির দিন গণনা করা হয়। যদি আপনার নিয়মিত মাসিক হয়, অর্থাৎ 28 দিন পরপর মাসিক হয়, তবে আপনি নিম্নলিখিত উপায়ে আপনার প্রসবের দিন গণনা করতে পারেন। প্রথমে আপনার শেষ মাসিকের প্রথম দিনের সাথে 7 দিন যোগ করুন এবং এরপর তার থেকে 3 মাস বিয়োগ করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার শেষ মাসিকের প্রথম দিন হয় নভেম্বরের 1, 2017, তার সাথে 7 দিন যোগ করুন, মানে নভেম্বরের 8, 2017, তার থেকে 3 মাস বিয়োগ করুন, অর্থাৎ আগস্টের 8, 2017। এবার 1 বছর যোগ করুন, অর্থাৎ 2017-র সাথে 1 বছর, 2018, অর্থাৎ আপনার প্রসবের সম্ভাব্য তারিখ হবে 8 আগস্ট 2018। কিভাবে বুঝবেন আপনি কয় সপ্তাহের গর্ভবতী? সঠিকভাবে কয় সপ্তাহের গর্ভবতী বা ডিম্বাণু ও শুক্রাণু কখন মিলিত হয়েছে জানার কোনো উপায় নেই। তাই ডাক্তার সহ সবাই হিসাব করে শেষ মাসিক চক্রের দিন বা LMP এভাবে হিসাব করতে হলে মনে রাখতে হবে শেষ মাসিক চক্র কখন শুরু হয়েছিল। মাসিক চক্রের প্রথম দিনকে গর্ভাবস্থার প্রথম দিন ধরা হয়। প্রথম সপ্তাহের এই সময়টিতে আপনি ঠিক গর্ভবতী নন, কারণ গর্ভসঞ্চারের ব্যাপারটি আপনার মাসিক শেষের 2 সপ্তাহের পর ঘটে থাকে। প্রতিবার মাসিকের পরই আপনার শরীর অনেক জটিল হরমোন পরিবর্তনের ভেতর দিয়ে যায়। এটা হয় শরীরকে গর্ভধারণের জন্য প্রস্তুত করতে হয়। তাই মাসিকের প্রথম দিনকে গর্ভধারণের প্রথম দিন হিসেবে ধরা হয়। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরুর 12 থেকে 14 দিনের মধ্যেই ডিম্বাণু উৎপন্ন হয়। অনেক মহিলা ডিম্বাণু তৈরির দিন থেকে হিসাব করতে পছন্দ করে। এটা গর্ভধারণের প্রাথমিক হিসাব করতে সাহায্য করে। এটা সাধারণত মাসিক চক্রের প্রথম দিন থেকে 2 সপ্তাহ পরে হয়ে থাকে। তাই মাসিক চক্রের হিসাবের সময় হিসাব করলে আপনি 2 সপ্তাহ এগিয়ে থাকবেন গর্ভাবস্থায়। আর ডাক্তাররা সবাই আসল গর্ভধারণের সময় 2 সপ্তাহ যোগ করেই বলে থাকে। যদি আপনি আপনার শেষ মাসিক চক্রের তারিখ না জানেন অথবা মাসিক চক্র যদি অনিয়মিত হয়, সেক্ষেত্রে কিভাবে হিসাব করবেন? প্রসবের দিন হিসাব করার ক্যালকুলেটর সঠিকভাবে কাজ করে যদি আপনার মাসিক চক্র নিয়মিত হয় এবং প্রতি 28 দিন পরপর হয়। যদি অনিয়মিত মাসিক চক্র হয়ে থাকে, তবে মাসিক চক্রের দিন মনে নাও থাকতে পারে। আবার যদি মাসিক চক্র দীর্ঘ বা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তবে সন্তান প্রসবের সঠিক তারিখ নাও পাওয়া যেতে পারে। এক্ষেত্রে গর্ভাবস্থায় আপনার প্রথম আল্ট্রাসাউন্ড স্ক্যান আপনাকে অনেকটা সঠিক তারিখ দিতে পারে। যিনি আল্ট্রাসাউন্ড করে থাকেন সোনোগ্রাফার, তিনি শিশুর মাথা থেকে পা পর্যন্ত পরিমাপ করেন। এটাকে ক্রাউন রাম্প লেন্থ বলে। এটা অনেকটা আসল তারিখ বলতে সক্ষম যে আপনি কবে গর্ভধারণ করেছেন। সাধারণত গর্ভাবস্থার 11 থেকে 13 সপ্তাহ 6 দিনের ভেতর আল্ট্রাসাউন্ড টেস্ট করার পরামর্শ দিয়ে থাকে ডক্টররা। গর্ভাবস্থা কতদিন দীর্ঘস্থায়ী হয় বা নর্মাল ডেলিভারি কত সপ্তাহে হয়, এটা নির্ভর করে আপনি কিভাবে হিসাব করেছেন। বেশিরভাগ মানুষ হিসাব করে মাসিক চক্রের প্রথম দিন থেকে 40 সপ্তাহ। 40 সপ্তাহ মানে 9 মাস, প্রতি মাস 30 বা 31 দিন হিসাব করে। আরেকটা পদ্ধতি হলো 10 মাস, তা হলো চন্দ্র মাসের হিসেবের প্রতি মাস 28 দিন হিসেব করে। আপনার প্রসব তারিখ কতটা সঠিক? প্রসব তারিখ যেটা দেওয়া হয় সেটা একটা সম্ভাব্য তারিখ। শতকরা 5 ভাগ শিশু ওই দিন জন্মগ্রহণ করে। তারিখ যেটাই হোক না কেন, বেশিরভাগ শিশু 37 থেকে 42 সপ্তাহের মাঝে জন্মগ্রহণ করে। আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ধারণাটা একদম ক্লিয়ার হয়েছে কিভাবে গর্ভাবস্থার সপ্তাহ বা দিন বা সম্ভাব্য তারিখ বের করতে হবে। এখন আর টেনশনই করবেন না নতুন অতিথি কবে আসবে, ঘরে বসেই নিজেই পরীক্ষা করে নিতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।